বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শামি বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী কোরআনী একটি আমল নিয়ে। আপনারা এই আমলটি করার পর এই নকশার বিশেষ 7 জন মুআক্কিল ফেরেশতা এবং রবিবারের আসমানের মুআক্কিল ফেরেশতা এবং রবিবারের জমিনের মুআক্কিল ফেরেশতা একত্রিত হয়ে আপনার স্বামীর মনে আপনার জন্য এমন প্রেম মহব্বত আকর্ষণ ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য হয়ে যাবে, এই জীবনে স্বামী আপনাকে কখনও মারধর করবে না, গালিগালাজ করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না। স্বামী কখনও শ্বশুর বাড়ির শত্রুদের কথায়, আশেপাশের শত্রুদের কথায়, অন্যান্য শত্রুদের কথায় আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, আপনাকে গালিগালাজ করবে না, মারধর করবে না, সব সময় আপনার জন্য পাগল পাড়া থাকবে। আপনার স্বামী কখনো পরকীয়াতে লিপ্ত হতে পারবে না, আপনার স্বামী কখনো অন্য কোনো মহিলার দিকে, অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, সব সময় আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবেন, আপনাকে খুশি করার জন্য এমন সব কাজ করবেন যা দেখে আপনি খুবই খুশি হবেন। আপনাকে যে ব্যক্তি ভালো জানবেন আপনার স্বামী তাকে ভালো জানবেন, আর আপনাকে যে ব্যক্তি খারাপ জানবেন আপনার স্বামী তাকে চরম শত্রু মনে করবেন। আপনার স্বামী ঘর থেকে বের হওয়ার সময়ও আপনার কাছে জিজ্ঞাসা করে ঘর থেকে বের হবে, এগুলো করবে আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা থেকে। কেউই এই কথাটিকে অন্যভাবে নেবেন না। আপনার স্বামী আপনার প্রতি এমন দুর্বল হবে, আপনার প্রতি এমন ভালোবাসা আপনার স্বামীর মনে সৃষ্টি হবে, আপনার স্বামী এমন কিছু কাজ করবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা এই আমলটি শুরু করবেন রবিবার 3:45 মিনিটে। আপনারা এই নকশাটি লিখবেন জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা সাদা কাগজের উপরে। আপনার এই নকশাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করুন। এই নকশাটি লেখা খুবই সহজ, এইখান থেকে আপনারা শুরু করবেন। এরপরে আমি যেভাবে নকশাটি লিখেছি আপনারা ঠিক সেইভাবে এই নকশাটি লিখবেন। আপনারা এই নকশাটি লেখার আগে 3 বার বলবেন এই নকশার বিশেষ 7 জন মুআক্কিল ফেরেশতা এবং রবিবারের আসমানের মুআক্কিল ফেরেশতা হযরত দুনাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আবু আব্দুল্লাহ মুজহাব আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা আল্লাহর ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এবং এই নকশাটি লেখার আগে আপনারা 7 বার বলবেন ইয়া আল্লাহ ইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আপনারা নকশা লেখার পরে আপনার নকশার নিচে আপনার স্বামীর নাম লিখবেন। আপনারা নকশা নিচের প্রথম ফালান এই স্থানটিতে লিখবেন আপনার স্বামীর নাম, এরপরে বিন লিখবেন, এরপরে দ্বিতীয় ফালান স্থানে লিখবেন আপনার শ্বশুরের নাম, এরপরে আলা হব্বি লিখবেন, এই ফুলানাতুর স্থানে লিখবেন আপনার নিজের নাম, এরপরে বিনতে লিখবেন, দ্বিতীয় ফুলানাতুর স্থানে লিখবেন আপনার মায়ের নাম। আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা নামগুলো বাংলাতেই লিখবেন। এই নিয়মে নকশাটি লেখা শেষ হলে আপনারা নকশাটির মধ্যে সামান্য আতর মাখাবেন। এরপর নকশাটি আপনারা একটি ভালো তাবিজের ভিতরে ভরবেন, তার উপরে তাবিজের উপরে সামান্য আতর মেখে নকশাটিকে সুগন্ধিযুক্ত করবেন। এরপর নকশাটি আপনারা তাবিজে ভরে গলায় অথবা হাতে পরবেন। যখন আপনারা এই নকশাটি গলায় এবং হাতে পরবেন, তারপর থেকে 6 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্বামী এরপর থেকে এমন কিছু কাজ করবে আপনার প্রতি এত দুর্বল হবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার স্বামী এমনভাবে বাধ্য হবে, কোনো শত্রু যদি জাদু কুফুরি জিন চালান দিয়ে থাকে এবং এরপরেও দেয় তাহলেও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সারা জীবন আপনার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনারা যখন এই নকশাটি গলায় এবং হাতে পড়বেন তখন বলবেন বাহাককে ইয়া জিব্রাইলু ইয়া মিকাইলু ইয়া ইস্তাফিলু ইয়া দারদা আইলু। এই কথাগুলো আপনারা আবার একটু ভালো করে শুনেন। যখন আপনারা
এই নকশাটি গলায় এবং হাতে পড়বেন, তাবিজটি গলায় এবং হাতে পড়বেন, তখন আপনারা বলবেন বাহাক্কে ইয়া জিব্রাইলু ইয়া মিকাইলু ইয়া ইস্তাফিলু ইয়া দারদাইলু, আপনারা আমার স্বামীকে সারা জীবনের জন্য আপনার বাধ্য আমার বাধ্য করে দিন। এই কথাগুলো সাতবার বলতে থাকবেন এবং আপনারা গলায় এবং হাতে তাবিজটি পড়তে থাকবেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।